আশা করি বিশ্বময়ী করুন তোমরা আছো আজ আমি শ্রেণীর ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার ব্যবস্থাপনা ব্যবসা সংগঠনের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা আলোচনা করব ব্যবসায় উদ্যোগের কার্যবলী আশা করি তোমরা এই সেশনটি ভালোভাবে উপস্থাপন করবে ব্যবসায় উদ্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থার উদ্যোগ কার্যবলীটি তোমরা ভালোভাবে উপলব্ধি করলে তোমরা ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবে এবং দেশ ও জাতির উন্নয়নে উত্তরোত্তর ভূমিকার যথাযথ ভূমিকা পালন করতে পারবে তোমাদের সাথে এই সেশনে আসি আমি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন সরকারি অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ কবিনা সরকারি মহিলা কলেজ ব্যবসায় ও উদ্যোগের কার্যবলী বা ব্যবসায়ের যিনি উদ্যোক্তা হবেন উনি কি কী কার্যবলী সম্পাদন করতে পারবেন ব্যবসায়িক উদ্যোক্তার প্রথম কার্য হল উদ্যোগ গ্রহণ একজন ব্যবসায়িক উদ্যোক্তা তার ভবিষ্যতে ব্যবসায়ের সাফল্য সম্ভাবনা মুনাফা লাভ ক্ষতি এগুলো বিবেচনা করে ভোক্তাদের চাহিদা আচরণ পছন্দ রুচি এবং আর্থিক সঙ্গতি দ্রব্য ক্রয় ইচ্ছা চাহিদা সৃষ্টি করা কতটুকু সম্ভব হবে এগুলা বিবেচনার মাধ্যমে উনি উদ্যোগ গ্রহণ করবেন দ্বিতীয় হলো ঝুঁকি গ্রহণ ব্যবসায় উদ্যোগ গ্রহণ করার পর যে কার্য সম্পাদন হয় উহা উদ্যোক্তাগণ গ্রহণ উদ্যোক্তাকে ঝুঁকি নিতেই হয় কারণ বক্তা সাধারণ উহা গ্রহণ করতেও পারে আবার নাও পারে বক্তারা যদি উহা গ্রহণ করে তাহলে ব্যবসায়ী উদ্যোক্তার সফলতা আর যদি বক্তারা উহা গ্রহণ করতে ব্যর্থ বা অনিচ্ছুক হয় তাহলে ব্যবসায়ের উদ্যোক্তার ক্ষতি সম্মুখীন হতে হন কারণ বক্তা সাধারণ সাধারণত নতুনত্ব গ্রহণ করতে চায় না যতক্ষণ পর্যন্ত তারা তাদেরকে বোঝাতে সব কম হবেন উদ্যোক্তা যে দ্রব্যটি তাদের জন্য চাহিদা পূরণ করার করলে এই উহা তাদের কোনো ক্ষতি হবে না বরং তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাড়িত করবে তখনই মাত্র ভোক্তাগণ দ্রব্যটি গ্রহণ করবেন অর্থ সংস্থান সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা জানো যিনি উদ্যোগ গ্রহণ করবেন তাকে অর্থ সংস্থান করতে হয় এই অর্থ উদ্যোক্তা নিজের শতবিল। তার পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থেকে দাঁড় করে সংগ্রহ করতে হয় বা ব্যাংক বা অন্যান্য অর্থলগ্নী প্রতিষ্ঠান থেকে স্বল্প বা দীর্ঘমেয়াদীভাবে অর্থ সংগ্রহ করতে হয় এক্ষেত্রে উদ্যোক্তাকে ফিন্যান্সিয়াল অর্থায়নের যে অর্থের সময় মূল্য এখানে অধিক হারে সময় মূল্যর মাধ্যমে অর্থের মুনাফার সম্ভাব্যতা যাচাই করেই সংস্থান করতে হবে লিবারেজের অঙ্কগুলো করা যথাযথভাবে এখানে মূল্যায়ন করতে হবে সম্ভাব্যতা যাচাই যিনি উদ্যোক্তা উনি ভবিষ্যতে ব্যবসায়ের যে প্রসারতার লাভ করবে এই সম্ভাব্যতা যাচাই করে উনি ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করতে হয় সংগঠিতকরণ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা জানো ভূমি শ্রম মূলধন এগুলাকে সংগঠিত করতে হয় ভূমি প্রকৃতির দান তাহলে ভূমিকে কীভাবে সংগঠিত করবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল খেয়ালগুলি দেখবা সকল ভূমির উর্বরতা শক্তি এক নয় সকল স্থানে শিল্প স্থাপন বা গ্রহণ করা করতে উদ্যোক্তা পারেন না কারণ এই ভূমির সাথে তার সড়ক পরিবহন উদামজাতকরণ নিরাপত্তা তারপর বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা বিদ্যুৎ গ্যাস পানি এগুলার যথাযথ প্রাপ্তির যে প্রাপ্য সম্ভাব্যতা এগুলাকে বিবেচনা করেই ভূমি সংগ্রহ সঠিক নির্বাচন করে তারপরে যন্ত্রপাতি মূলধন ও শ্রম এগুলোকে সংগঠিত করতে হয় শ্রম দুভাবে একটা মানসিক শ্রম আর একটা হলো কায়িক শ্রম মানসিক শ্রম যেটা এটা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সংগঠিত করতে হয় আর যেটা শারীরিক শ্রম ওই শ্রমটা যান্ত্রিক উপায়ে কম্পিউটারাইজের মাধ্যমে ওই শ্রমটাকে মানব শক্তি এবং যন্ত্র দুটাকে মিলিতভাবে করা যায় উদ্যোক্তার অন্যতম কাজ হল উদ্ভাবন নতুন কিছু উদ্ভাবন করতে ব্যর্থ হলে ব্যবসায় উদ্যোগ সফল হয় না তাই উদ্যোক্তাকে নতুন দ্রব্যকে চিহ্নিত করে সব সময় উদ্ভাবন করতে হয় যেমন এখন বিশ্বময়ী যে করোনার চলছে এই করোনার সময় উদ্যোক্তার সফল হতে হলে তাদের অন্যতম কাজ হবে করোনার ভ্যাকসিন আবিষ্কার করা করোনার ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে মানব সম্পদ এবং মানব সভ্যতার যেরকম উপকার হচ্ছে তদ্রব্য উদ্যোক্তাও তা কোনো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন ব্যবস্থাপকীয় কার্যবলী সম্পাদন ব্যবস্থাপনার মধ্যে যে কার্যবলীর মধ্যে রয়েছে প্রথমে পরিকল্পনা উদ্যোক্তা যে ব্যবসা করবেন ওই ব্যবসায়ের পরিকল্পনা যথাযথভাবে গ্রহণ করতে হবে ওই পরিকল্পনার মধ্যে এই যন্ত্রপাতি কীভাবে স্থাপন করা হবে লেআউট করা হবে অর্থ সংস্থান করা হবে এবং অর্থ দ্রব্য সম্পর্কে উৎপাদনের মাধ্যমে কিভাবে বন্টন করা হবে বন্টনের পরে যে প্রাপ্য অর্থ তার পাবে আবার বিনিয়োগের যে পরিকল্পনা তার যত মূল্যায়নের মাধ্যমেই উদ্যোক্তাগণ এই নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমে সৃজনশীল প্রতিভা খাটিয়ে জনসাধারণ ও চাহিদা মিটিয়ে অর্জন করতে হয় ব্যবস্থাপনার এই কার্যবালির মাধ্যমে এই পরিকল্পনা পরিকল্পনার পর সং সংগঠন সংগঠনের মাধ্যমে উনি সকল কিছু সংগঠিত করবেন সংগঠিত করানোর পর কর্মীদেরকে নির্দেশ দিবেন কর্মীদেরকে নির্দেশ দিলে কর্মীদের কাজগুলো যতভাবে সম্পূর্ণ সঠিকভাবে হয়েছে কিনা কোথায়ও কোনো পার্থক্য পরিলিখিত হলে সমন্বয় সাধন করবেন সর্বশেষ কর্মী তাদের কার্যবলীকে যথাযথভাবে মূল্যায়ন করে ত্রুটি বিচ্যুতি থাকলে তার নিয়ন্ত্রণের মাধ্যমে এই ব্যবস্থাপনা কার্যবলী সম্পাদন করতে হয় এবং কর্মীরা যদি কার্য ক্লান্ত বোধ করেন সেই ক্ষেত্রে তাদেরকে প্রনোদনার ব্যবস্থা করা হয় বাজারজাতকরণ উদ্যোক্তা যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করবেন ওই সমস্ত দ্রব্য সামগ্রীকে যথাযথভাবে বাজারজাতকরণ মাধ্যমে তার ভোক্তাদের দূর করে পৌঁছে দিতে হয় যথাযথভাবে বাজারজাতকরণ করতে ব্যর্থ হলে ভোক্তাদের দূরগোড়ায় দ্রব্য সামগ্রী পৌঁছাতে ব্যর্থ হলে তাহলে অন্য সামগ্রী ভোক্তারা যথাযথভাবে পাবে না এবং অপরপক্ষে অস্থিরতার সৃষ্টি হতে পারে এবং সমাজের অর্থ সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে তা ফলস্বরূপে ভোক্তাদের দ্রব্য যে পাবে না অপর পক্ষে উদ্যোক্তার দ্রব্য অবিকৃত থেকে যাবে অবিবৃত থেকে থেকে বেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে তাই বাজাজাতকরণ এবং বন্টন নীতিমালা বন্টন ব্যবস্থার দিকে যথাযথভাবে খেয়াল রাখতে হয় নীতিমালা অনুসরণ রাষ্ট্রীয় নীতিমালা শিল্প নীতিমালা শ্রম নীতিমালা এবং মজুরি নীতিমালা পরিবেশ আইন ইত্যাদি খেয়াল রাখি প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব একটি নীতিমালা প্রণয়ন করেন এই নীতিমালার আলোকে তার ব্যবসা কার্যবলীকে যথাযথভাবে সম্পাদন করতে হয় সংক্রান্ত কার্যবলী উদ্যোক্তাগণ যেই পর্যায় থেকে ব্যবসার উদ্যোগ গ্রহণ করে তার কার্যাবলী যথাযথভাবে সম্পাদন করলেন ওই থেকে আরম্ভ করে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ যে পরিকল্পনা করেছেন এইগুলা সার্বিক মূল্যায়ন এবং সকল কাগজপত্র যথাযথভাবে অফিসে সংরক্ষণ করিতে হয় বিভিন্ন ধরনের চুক্তি এবং কর্মীদেরকে নিয়োগ বদলি পদায়ন এবং অন্য অন্য যে সমস্ত কার্যবলী সম্পাদন করা হয়ে থাকে দৈনন্দিন জুটি যে সমস্ত কার্যবালী সম্পাদন করা হয়ে থাকে ও পরিকল্পনা অনুসারে অফিসে সকলগুলো সুবিন্যস্তভাবে সংরক্ষণ করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই উদ্যোক্তার এই কার্যবলী সম্পর্কে আজ আমরা আলোচনা করলাম আশা করি তোমরা এই আলোচনাটি যথাযথভাবে অনুসরণ করে পাঠ্যপুস্তক থেকে আর একটু দেখে ভালোভাবে তোমরা একটু প্রিপারেশান নিবে এই বিশ্বময়ী করোনার মাধ্যম মধ্যে তোমরা অনলাইনের ক্লাসগুলোকে যথাযথভাবে অনুসরণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস সেখানেই শেষ করছি তোমাদের বাড়ির কাজ হল ব্যবসায়ের উদ্যোক্তার ছয়টি কার্যবালী শনাক্ত করো ধন্যবাদ সকলকে